বন্ধুরা এক্সাম্পেশনের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমরা জানবো অ্যাপ্লিকেশন ফর রিপ্লেসমেন্ট অফ এ ডিফেক্টিভ মিটার ত্রুটিপূর্ণ মিটার পরিবর্তনের জন্য আবেদনপত্র সঠিক ফরম্যাট সহ জানবো চলো শুরু করি প্রথম আমরা লিখেছি টু দ্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারপর লিখেছি ডিপার্টমেন্টের নাম মেনটেন্যান্স ডিপার্টমেন্ট ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড তোমরা যে ডিপার্টমেন্টে লিখবে সেই ডিপার্টমেন্টের নাম লিখবে তারপর লিখছি ডিপার্টমেন্টের অ্যাড্রেস ঠিকানা বিদ্যুৎ ভবন বর্ণমালীপুর আগরতলা তারপর সাবজেক্ট বিষয় রিপ্লেসমেন্ট অফ ডিফেক্টিভ মিটার নম্বর অ্যান্ড কনজিউমার নম্বর ত্রুটিপূর্ণ মিটার নম্বর এবং গ্রাহক নম্বর পরিবর্তনের আবেদন এখানে মিটার নম্বর যা আছে তা দিয়ে দিবে এবং কনজিউমার নম্বর গ্রাহক নম্বরটাও দিয়ে দিবে তারপর লিখেছি ডি ডিয়ার সার একটু স্পেস দিয়ে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্বারা আপনাকে জানানো হচ্ছে যে দ্য মিটার আন্ডার রেফারেন্স হ্যাজ স্টপড রেকর্ডিং সিন্স মন্ডে লাস্ট গত সোমবার হতে মিটারটি কাজ করা বন্ধ করেছে ইট নিডস ইমিডিয়েট রিপ্লেসমেন্ট এটার খুব দ্রুত পরিবর্তনের প্রয়োজন সো দ্যাট কারেক্ট বিল মে বি সেন্ড ফর পেমেন্ট যাতে সঠিক অঙ্কের পেমেন্ট পাঠাতে পারি অ্যান ইমিডিয়েট অ্যাকশন ইজ সোলিসিটেড এবং এর দ্রুত পরিবর্তনের জন্য আশা করছি তারপর লিখছি থ্যাংক ইউ ধন্যবাদ আনতে ইউর ফেথফিল আপনার বিশ্বস্ত আমার নাম লিখলাম তারপর ঠিকানা লিখলাম তারপর লিখছি ডেট এবং প্লেস এবং এখন এই পত্রটাকে বন্ধুরা একটা পেজের মধ্যে লিখবে যাতে দুইটা পেজের মধ্যে না আছে একটা পেজের মধ্যে ছোটো করে লিখবে আমার কাছে একটু মানে সুবিধা যাতে হয় তার কারণে আমি বোঝা যাতে সুবিধা হয় তার কারণে আমি দুইটা পেজের মধ্যে দুটা রাস্তায়ের মধ্যে বাক করে নিয়েছি বন্ধু শেষ করার আগে আমার আমার গুরুদেবের একটা দিয়ে শেষ করছি ঠাকুর বলছেন পেতে চাস তো দিতে থাকিস যে অবস্থায় যেমন পারিস ঠাকুর বলছেন যাই পারো তুমি মা কাউকে দিতে চেষ্টা করো যাই দিতে চেষ্টা করো যাই পারো হতে পারে একটা বিদ্যা হতে পারে যে কোনো অ্যাডভাইস যে কোনোভাবে বা হতে পারে টাকা বা যে কোনোভাবে তুমি সাহায্য করতে চেষ্টা করো তখনই পরমপিতা তোমাকে কিছু দিবে ঈশ্বর তোমাকে দিবে ঠিক আছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো বলবে না আর আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকো এবং টেক কেয়ার ফিউসের